সিনেমাতে আমার কাজের ছেলের মেয়ে সে অভিনয় করে, সে একজন হলো যে মন্ত্রীর মেয়ে ক্যারেক্টার করে। সেই হিসেবে সেখানে আমেরিকা আমাকে আর কি একজন কিল করার জন্য নিয়ে আসে, সেখান থেকে তার সাথে পরিচয় হয়। আপনারা জানেন যে হিরো আলমের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সংলাপ, তার কিন্তু মুখের যে সংলাপ এটাই দুর্বলতা। তাই আমি ওনাকে এমনভাবে প্রেজেন্ট করছি, আর এই সংলাপের এবং ওনার ভোকালের বিষয়ে একটা সারপ্রাইজ আছে আসলে। আচ্ছা আলম ভাই, সেটা হচ্ছে আপনার তো এটা 4 নম্বর সিনেমা, বাকি 3টা সিনেমার সাথে ভাই দিন গেলে পরিবর্তন কিছু দেখতে চাই। আমি আগে যা সিনেমা করছি আমরা তো এখন যুগের সাথে তাল লাগিয়ে চলতে চাই। আমি চেষ্টা করেছি, আমি প্রথম সিনেমা কেমন করেছি, দ্বিতীয়টা কেমন করবো, চতুর্থটা কেমন করবো, পঞ্চমটা, আমরা প্রতিটা সিনেমাকে তো ধাপে ধাপে অ্যাকশন কম করতে, এবার ভিন্ন রকম একটা ক্যারেক্টার নিয়ে এসেছে। সেই হিসাবে আমি মনে করি দর্শক প্রতিটা সিনেমায় হিরো আলমের ব্যতিক্রম কিছু পাবে, এই সিনেমাটাও ব্যতিক্রম কিছু আমার অবশ্যই দর্শক দেখতে পারবে। এই সিনেমার ক্যারেক্টারের সাথে আপনি মিলে যাওয়ার জন্য আপনার কোনো ধরনের এক্সট্রাঅর্ডিনারি কিছু করছেন কি না, কিংবা কীভাবে নিজের চরিত্রটাকে ফুটাই তোলার জন্য প্রস্তুতি নিয়েছেন? আসলে অনেক টাইমে হিরো আলমের ভয়েস কথাবার্তা বলে, এই সিনেমার হিরো আলম ভয়েসটা ব্যতিক্রম দর্শক দেখতে পারবে। আর আগের থেকে আমার ক্যামেরার লুকের দিকে বলেন, তারপরে আমাদের গানের লোকেশন বলেন, ডায়লগ বলেন, অ্যাকশন বলেন, তো আমি জানি আগে 3টার থেকে হিরো আলমের গানে হিরো আলমের অনেক উন্নতি হয়েছে, দর্শক এটা বলবে হলে দেওয়ার পরে, এটা আমি আশা রাখি। এইরকম করে প্রেমটা শুরু হয়ে যায়। আমি একটা জিনিস আপনাদের ইনসিওর করি, পর্যন্ত করাইছি কিনা আমি একটা জিনিস ইনসিওর এবং চ্যালেঞ্জ করতেছি, এটা আমি একটা রিস্ক নিয়ে চ্যালেঞ্জ করলাম, সেটা হচ্ছে 2024 সালে যতগুলো ছবি রিলিজ হয়েছে বাংলাদেশে, উইদাউট তুফান, তুফানের সাথে কম্পেয়ার করব না, উইদাউট তুফান আমার বাদশাদা কিং এর সাথে 2024 সালের কোনো ছবির অ্যাকশনের মানে মিলবে না। আমি মনে করি যে যতগুলো ছবি আমি তো দর্শক হিসেবে দেখছি, আমরা বাদশাদা কিং এর অ্যাকশন শুধু দেখেন আপনারা, অ্যাকশন যেভাবে ক্রিয়েট করা হয়েছে ছবিটা, আগে আমি এই জন্য কোনো ইয়ে বলি না, শুধু একটু চ্যালেঞ্জ করে দিলাম। ডিরেক্টর অনেক ছবি বানিয়েছে, আর গল্প কি হয় হোক বা কি অন্য কোনো কিছু নিয়ে বলি না, শুধু অ্যাকশনের সাথে অন্য কোনো ছবির মিলবে না, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। এবং রেগে যান কম্পেয়ার করেন এই সকল সাংবাদিকদের সামনে, আমি বলছি আমার ছবির অ্যাকশন সেরা অ্যাকশন। তামিল টাইপ বলতে কি, তামিল ফলো করি মনে করি, দেখেন আপনারা আমার স্যার মাহবুব ভাই একটু হলেও দেখছে, আপনি বলেন কেমন দেখছেন আমাকে একসঙ্গে যা গল্প। ডায়লগের যে বিষয়টা আপনারা বলছেন না, যে ডায়লগ কি নাই পুরো ছবিতে,